আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি আপনাদের সামনে হাজির হলাম। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমি আপনাদের যাতে মঙ্গল হয় এই জন্য আমি আপনাদের জন্য আইনের ক্লাস নিয়ে যাচ্ছি। তা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ কি। আজকের প্রশ্ন, অপরাধ কি, মানুষ কেন অপরাধ করে, অপরাধী কোনো দোষ স্বীকার করে, মনস্তাত্ত্বিক বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্ন হচ্ছে অপরাধ হলো এক ধরনের আচরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অপরাধটা হচ্ছে এক ধরনের আচরণ। আইনগতভাবে সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে দেশে প্রচলিত আইন, অপরাধ আইন এর পরিস্থিতি, যে কোনো অপরাধ আচরণেই আচরণ কাজে গেল অপরাধ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অপরাধটা কি, দেশে প্রচলিত আইন। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেশে প্রচলিত আইন, অপরাধ হলো এক ধরনের মানব আচরণ। সংজ্ঞা দিতে গিয়ে বলা হইল যে দেশের প্রচলিত আইন এবং পরিপন্থী যে কোনো অপরাধমূলক আচরণই হইল অপরাধ। তাহলে দেশের প্রচলিত আইন এর পরিপন্থী যে কোনো অপরাধমূলক কাজেই অপরাধ। দেশের আইনসভা কর্তৃক অনুমিত ফৌজদারি দণ্ডবিধিতে দণ্ডনীয় যে কোনো কাজে অপরাধ বলা হয়। তাছাড়া বিশেষ আইন বা স্থানীয় দণ্ডনীয় কোনো কাজেও অপরাধ হিসেবে গণ্য হয়। অন্যদিকে করণীয় যা তা করিলে এবং আইনসিদ্ধ করার কাজ করিলেই তাহা অপরাধ হয়। তাহলে যেটা করতে বলা হয়েছে আইনে সেটা না করা, না করতে নিষেধ করা হয়েছে সেটা করাই হচ্ছে অপরাধ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যেটা করতে বলা হয়েছে সেটা করা এবং যেটা না নিষেধ করা হয়েছে সেটা করা এবং যেটা করতে বলা হয়েছে সেটা না করা, এটাই হলো অপরাধ। তাহলে মানুষ আসলে কেন অপরাধ করে, অপরাধটা কেন করতেছে। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অপরাধ সংগঠনের কারণ বহুবিধ, যাহা এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। বিচ্ছিন্ন অপরাধ বিজ্ঞানী, মনোবিজ্ঞানী এই মানব আচরণকে নানা ব্যাখ্যা করিয়েছেন, সেগুলো অপরাধের কারণ হিসেবে উল্লেখ করা যায়। তাছাড়া অপরাধ বিজ্ঞানী নানান কারণ বলেছেন। কার বলেন, অপরাধ প্রবণতা হল সমীকরণ বিদ্যা যা মিলের চেয়ে বিচ্যুতি বেশি। অপরাধ এটা আছে সমীকরণ বিদ্যা যা মিলের চেয়ে বিচ্যুতি বেশি। আবার মার্ক্স নীতিতে বলেন, দরিদ্র হইতে হেও নীতিবিজ্ঞান জন্মে এবং মানুষ দরিদ্র মানুষ অপরাধ প্রবণ হয়। ডক্টর বাট বলিয়েছেন, অপরাধীরা পরিবারের ছেলেমেয়েদের অপরাধ প্রবণ হয়, অপরাধী পরিবারের ছেলেমেয়েরা অপরাধ প্রবণ হয়। এখন বাবা মা অপরাধ করতেছে, সবাই অপরাধ করতেছে, বাবা মা তাদের উপর কোনো কেয়ার দিচ্ছে না, তাহলে তারা তো অপরাধ করবেই। হার্ব হাউস বলিয়েছেন, অপরাধের কারণগুলো অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের ফলে সৃষ্টি হয়। তাহলে সামাজিক আর অর্থনৈতিক যে বৈষম্য, এটার ফলে অপরাধ সৃষ্টি হয়। তারপর মেন্ডল ও জ্ঞান বলিয়েছেন, বংশগতি হইল অপরাধের অন্যতম কারণ। এখন বংশগতিটাই হইলো অপরাধের অন্যতম কারণ। তাহলে এই যে অপরাধের কারণগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে, একটা পরিবেশগত, একটা সামাজিক, একটা ব্যক্তিগত, একটা আছে মনোবৈজ্ঞানিক কারণ। তাহলে উপযুক্ত কারণ সম্পর্কে রাফায়েল গ্যারো ফেলো এনিকো ফেরিক সিজার ল্যাম্ব্রোসো এলফল্ট কুইনেট নানান মত ব্যক্ত করেছেন। তাহলে এই যে বিভিন্ন যে বিজ্ঞানী আছে, এই অপরাধ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন মত ব্যক্ত করিয়াছেন। তাহলে আছে যে শহর অঞ্চলে অপরাধী প্রবণতা বেশি বলিয়া উল্লেখ করিয়াছেন এরিক ফেরি ও এলোফেলো কারণ হিসেবে সামাজিক ভৌগোলিক অবস্থাগুলো গুরুত্ব দিয়েছেন। ইতালির বিশিষ্ট মনীষী সিজার ল্যাম্ব্রোসো সারা বিশ্বের সাহিত্যিক মতামত ও ইতির মত প্রচার করিয়াছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পেশাদার অপরাধীরা জন্মসূত্রে অপরাধী হয়। এখন যারা পেশাদার তারা আছে জন্মসূত্রে অপরাধী হয়, তাদের শরীর ও মন অপরাধ প্রবণতাই মূল কারণ। তাহলে তাদের শরীর এবং মন অপরাধ প্রবণতার মূল কারণ। অপরাধীরা জন্মগতভাবে কয়েক দৈহিক মানসিক বৈশিষ্ট্য ধারণ করিয়া থাকে, যেমন ছোট মাথার খুলি, ভাঁজ পড়া মাথার খুলি, ছোট ও গলার উঁচু, চোয়ালযুক্ত মুখ, ললিতাহীন কান, লোমবিহীন শরীর, অতিবেদনা, সৈন্যতা, মনুষ্যতা ইত্যাদি। তাহলে একটা আছে পেশাদার অপরাধী, জন্মসূত্রে অপরাধী। তাহলে পেশাদার যারা তারা আছে জন্মসূত্রে অপরাধী, তাদের শরীর ও মনেই অপরাধ। তাদের কি শরীর আর মনেই কি অপরাধ। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তাদের শরীর আর মনটাই কি অপরাধ, তাদের শরীর ও মনে আছে অপরাধের কারণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসলে কি, তাদের জন্মগত কয়েক দৈহিক মানসিক ধারণ করিয়া থাকে, যেমন ছোট মাথার খুলি, ভাঁজ পড়া মাথার চুল, হোম কপাল, চোয়ালবিহীন লম ইত্যাদি। পশুসুলভ বৈশিষ্ট্য,
তারপর আছে কিছু মানসিক ও সামাজিক সত্ত্ব। ল্যাম্ব্রোসের সাহিত্যিক ক্রম হ্রাস এবং এর কারণ পরিবর্তন করেন হীন মানুষের হীনমনতার তত্ত্ব, কর্মবুদ্ধি তত্ত্ব, মানসিক বৈকল্যঙ্গতার তত্ত্ব, অন্তঃসরা গতি ইত্যাদি। তবে এ ধরনের অপরাধ গুরুত্ব রয়ে হাঁটিয়েছে অপরাধকে মানসিক দৃষ্টিতে ব্যাখ্যা করিয়া চিকিৎসক বিজ্ঞানীরা নিউরিয়া সাইক্লোস আছে। তবে কিছু কিন্তু কোনো মতবাদেই সকল অপরাধের ব্যাখ্যা করতে সম্ভব না, তাই এরই মতবাদ আছে না। বহু কারণের ফলাফল যা পারস্পরিক অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ব্যক্তিগত নৈতিক জৈবিক প্রাকৃতিক সামাজিক কারণগুলো অপরাধ প্রবণতা সৃষ্টি করে। বস্তুগত কারণ জলবায়ু ভূমির কারণ ইত্যাদি, সামাজিক কারণ জনসংখ্যাতত্ত্ব জন্ম শিল্প কৃষি ইত্যাদি। স্পেন্স অপরাধ বিজ্ঞানী ডি কুইন্স এর মতে ফেরিক তত্ত্ব বিজ্ঞানসম্মত, যার বহু বছর পর ব্রিটিশ মনোবিজ্ঞানী রবার্ট বার্ট অপরাধের আচরণে বহু কারণ দাঁড়ি করেছেন। তার মধ্যে একটি কারণ তিনি উল্লেখ করেছেন, মুখ্য বা প্রধান প্রভাব পরিবেশ সহায়ক সত্তাবলী, গৌণ বা নৈতিক প্রভাব নেতিবাচক আচরণের মতো সম্ভাব্য সুযোগ। তাহলে সুপ্রশিক্ষিত এগুলো হচ্ছে অপরাধের কারণ। এর পরবর্তীতে আধুনিক অপরাধ বিজ্ঞানী সমাজবদ্ধ অপরাধ এবং আকস্মিক অপরাধ বলিয়া কিছু বিবেচনা করিয়া করেছেন। তারা মনে করেন যে অন্যান্য মানব আচরণের মতো অপরাধ আচরণ শিক্ষালব্ধ একটি আচরণ, অপরদিকে অনুসরণ করিয়া শিক্ষা লাভ করিয়া থাকে। কোনো কোনো বিজ্ঞানীর মতে সাংস্কৃতিক বিরোধ এবং সমাজ নিয়ন্ত্রণ শক্তি দুর্বল হলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, তখন ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় মূল্যবোধ সহ অবকাশ সৃষ্টি হয়, অপরাধ বাড়িয়ে দেয়। তাহলে এখন সাদারল্যান্ডের কিছু মানে আইন ভঙ্গের কিছু কারণ উল্লেখ করেছেন। এটা আছে শিল্প আইন, পরিবেশ আইন, ব্যবসা সংক্রান্ত আইন, চুক্তি আইন, শ্রম আইন, প্রতারণা, গ্রন্থস্বত্ব, বিমা ইত্যাদি। অপরাধীরা কেন দোষ স্বীকার করে? অপরাধীরা দোষ স্বীকার মূলত মানসিক ব্যাপার। কার্যবিধি 160 দ্বারা বলিয়েছেন যে অপরাধীর দোষ স্বীকারের ক্ষেত্রে পুলিশ ও অন্যান্য ক্ষেত্রে প্রবণ ভূমিকা স্বরূপ দেওয়া থাকে। সাক্ষ্যের 64 ধারা অনুরূপ, তবে কোনো পুলিশ কর্তৃক কোনো স্বেচ্ছাসেবামূলক স্বীকারোক্তি চাইলে দিতে বাধা দিতে পারে না। অনার্থক সন্তান নামে দোষ স্বীকার হয়ে যেতে পারে না, বেশি খুঁতখুত করা সম্ভব নয়। অর্থাৎ যে সকল যে অপরাধী দোষ স্বীকার করিতে চায় তাহাকে দোষ স্বীকার করা না দেওয়ার জন্য উৎসাহিত করা যাইবে না। কোনো অপরাধী দোষ স্বীকার করার ম্যাজিস্ট্রেট কার্যবিধি 164 ধারার বিধান মধ্যে 6টি প্রশ্ন করা হয়। পুলিশের হেফাজতে আপনি কতদিন ছিলেন, দোষ স্বীকার পর আপনাকে কেউ চাপ দিয়েছে কিনা, কেউ দোষ করার জন্য আপনাকে শাসাইছে কিনা, এই জন্য আপনার কোনো প্রলোভন দেখাইছে কিনা, আপনাকে রাজসাক্ষী করার প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, আপনি দোষ স্বীকার করিতে কেন করিতে চাচ্ছেন। উল্লেখ 6 প্রশ্ন শেষে স্বীকারোক্তি তাহার নিজস্ব মত প্রদান করে থাকেন এবং আসামিটি বিভেদে বিপরীত থাকেন। আসামি অনুতপ্ত হইতে পারে, তাহাদের বিবেক জাগ্রত হইতে পারে, ঘটনার পারস্পরিক বিচার বিশ্লেষণ করিয়া অসহায়বোধ করিতে পারে। আসামি যদি দেহ মন সুস্থ থাকে এবং তাহার ভালো মন্দ বুঝতে সঠিক ক্ষমতা থাকে, যদি আসামি বুঝতে পারে যে তাহার জন্য নিরাপদ ব্যক্তি খুন হয়েছে, তা সুপ্রশিক্ষিত বন্ধু, তাহলে এই কারণগুলো এটাই। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছনে লাইক দিন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।